যদি আমি সহজ ভাষায় কথা বলি যে যাকে বলছি সে যেন শুনতে পারে, কমিউনিকেশন ইজ নট ফর দি স্পিকার, ওনার জন্য না, উনি বোঝাতে চাইছেন কাউকে, ইটস ফর দি রেসিপিয়েন্ট, যিনি শুনছেন তার জন্য দরকার যে বুঝতে পারে। করেক্ট, বোঝা গেছে? তো দেখে ধরুন সাজিদ আর আমি কথা বলছি, আমরা যদি যা বলছি আপনারা যদি না বুঝতে পারেন, তাহলে আমাদের কি কমিউনিকেশনটা কার্যকরী হচ্ছে? হবে না তো। আপনারা যদি বুঝতে পারেন তাহলেই তো আমাদের কমিউনিকেশনটা কার্যকরী, তাই তো? এক্স্যাক্টলি বেসিক পয়েন্ট যেটা আমরা বলার চেষ্টা করছি, যখন আপনি কমিউনিকেশন করছেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে কমিউনিকেশনটা রিসিভ করছে সে বুঝতে পারছে কি। সে যদি না বুঝতে পারে তাহলে কিন্তু আপনার কমিউনিকেশনটা এফেক্ট হবে। ইট ইজ ওয়ান ওয়ে ট্রাফিক, ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে গেল, শুনতে বুঝতেই পারলো না যাকে বললেন আপনি, সো দ্যাট ইজ নট এফেক্টিভ এট অল।